দর্শক সর্বশেষ খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির ইসলাম খান লিটন লিটন আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন লিটন শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন ইকো আপনি জানেন যে চলমান যে সহিংসতা সহিংসতা রয়েছে এই সহিংসতাকে কেন্দ্রকেন্দ্রে কিন্তু সবারই কিন্তু অত্যন্ত একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে প্রতিনিয়ত কিন্তু গার্মেন্ট শিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকালকে থেকে আজকে কিন্তু যে গার্মেন্টস শিল্প রয়েছে সেই শিল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয়ে গিয়েছে তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি শুধু যে যৌথ বাহিনী এখানে কাজ করতেছে এমনটি নয় স্থানীয় যে বিএনপি এবং বিএনপি সমর্থিত যারা রয়েছে নেতাকর্মী যারা রয়েছে তারা যৌথ বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে এই এই অস্থির পরিস্থিতিতে কিভাবে স্থিরতা আনা যায় সেই প্রচেষ্টা লগ্নে গিয়ে লগ্নে গিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে রয়েছে সেই সেই জায়গাগুলো বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত থেকে শ্রমিকদের বিভিন্নভাবে বুঝিয়ে তারপরে কিন্তু তারা চেষ্টা করছে যাতে কোনো রকম সহিংসতা সৃষ্টি না করে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আজকে যার নেতৃত্বে আমরা দেখেছি যে গতকালকেও আমরা দেখেছি এবং আজকেও দেখেছি যে বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের দিয়ে তিনি এই সহিংসতা রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সে যে ডাক্তার সালাউদ্দিন সাবেক এমপি ঢাকা উনিশ তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা যে এই যে রোধ করতেছেন কতটুকু সফলতা পেয়েছেন এবং আর কতদিন লাগতে পারে সহিংসতা রোধে আপনাদের প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনীর একটু যদি বলতেন আমরা পুরাপুরি সফল হয়েছে এ বলতে চাই না কিন্তু আমরা আশাবাদী এবং এটা ধীরে ধীরে কমে যাচ্ছে আপনারা জানেন যে সাত আট দিন আগে যেভাবে গার্মেন্টসে ভাঙচুর হতো গার্মেন্টসের প্রতিবন্ধকতা হতো রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির ওপর হামলা হইতো সেই কাজগুলো কিন্তু তিন চার দিন হয় নাই আমরা সেই লক্ষ্যের শ্রমিককে মোটিভেশন করার জন্য গতকাল একটা এখানে সুন্দর সমাবেশ করছিলেন আট দশ হাজার লোক ছিল বিজেএমএ প্রেসিডেন্ট ছিলেন হামিম গ্রুপে আজাদ সাহেব ছিলেন আবদুল্লাহ সাহেব ছিলেন মুসলিম গ্রুপে এরা কিন্তু শ্রমিককে অনেকক্ষণ ধরে বুঝিয়েছে আমি আমার বক্তব্য থেকে সেই কথাগুলো বলেছি আজকে যে ব্যাপারটা আপনারা হয়তো অনেকে জানেন না ইতিমধ্যে কিন্তু তারা নোটিশ দিয়ে অনেক গার্মেন্টস কিন্তু ছুটি দিয়ে দিচ্ছে মালিক পক্ষ অর্থাৎ যে গার্মেন্টসটা ছুটি দিয়ে দিচ্ছে সেই গার্মেন্টসটা ইচ্ছা করলে সকালবেলায় সে কিন্তু গার্মেন্টসটা খোলা যাবে না আমি আশা করছি কালকে শুক্রবার এমনি বন্ধ শনিবার থেকে আস্তে আস্তে কিন্তু গার্মেন্টসগুলো শুরু হবে এবং রোববারের মধ্যে রবি সম্বরের মধ্যে আমি আশাবাদী এ এলাকার সন্তান হিসেবে নেতা হিসাবে আমার আমরা যে দায়িত্বটা পালন করছি শ্রমিকদের বোঝানোর কাজটা আমি আশা যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গার্মেন্টস কিন্তু রবি সম্বরের মধ্যে খুলবে এবং এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না শ্রমিকরা উচ্ল হবে না কারণ তারা যদি কাজ করতে না পারে তাদের কিন্তু পার ডে হিসেবে বেতনও কাটা যাচ্ছে অতএব আমি নিশ্চিত যে দুই তিন দিন পরে এই সমস্যা আসলে থাকবে না এটা আমি আশাবাদী আমরা যেমনটি দেখেছি এরা কিন্তু যে শুধু যে নেতাকর্মীদের নিয়েছে এমনটি নয় আমরা দেখেছি আরও যে স্থানীয় বাড়িওয়ালা যারা রয়েছে তাদেরকে নিয়েও এরই মধ্যে কিন্তু অনেকবার মিটিং করেছে মিটিং করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা সেভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে বলছেন যে আগামী শনি রবিবারের মধ্যে এই পরি গার্মেন্টস শিল্পের সহিংসতা স্থিরতা আসবে এমনটি কিন্তু বলছিলেন এখানকার নেতাকর্মী যারা রয়েছে তাই এই ছিল আমার আমার কাছে এখনকার মতো গার্মেন্টস সহিংসতার সর্বশেষ তথ্য উর্মি নিটন আপনাকে ধন্যবাদ